বন্ধুরা, মধুলিলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ মেঘ রোদ্দুর লুকোচুরির মধ্যে আমি চলে এসেছি কুমারতুলির আর একটা পোর্শানে। এই জায়গাটা আমরা দেখতে আসি না, মেন কুমারতুলি দেখেই আমরা চলে যাই। তো এখানে অনেক প্রতিমা তৈরি হচ্ছে, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। শিল্পী নিমাই চন্দ্র পাল, গৌতম পালের স্টুডিও। একচালা দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। দাদা, পুজোর বাজার এবারে কেমন? পুজোর বাজার ভালো, সব বুকিং হয়ে গেছে? দুর্গা প্রায় ঘটে সব হয়ে গেছে। চালার বিরাট দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। শিল্পী চায়না পালের প্রতিমা। চায়না পালের ভিডিও আপনাদের আগেও দেখিয়েছি। এটা কোথায় যাবে দাদা ঠাকুরটা? এটা হাইল্যান্ড পার্ক। হাইল্যান্ড পার্ক যাবে। এই হচ্ছে চায়না পালের স্টুডিও। ছোটো থেকে বড় বিভিন্ন প্রতিমা এখানে তৈরি হচ্ছে। একচালার প্রতিমাও তৈরি হচ্ছে। ছোট একচালার প্রতিমা প্রচুর তৈরি হয়েছে। এই একচালার প্রতিমাটা দেখুন, কি অসাধারণ স্টাইলিশ বানানো হয়েছে, অসাধারণ বানানো হয়েছে। সুজিত পাল, বাবু পালের শিল্পালয় এসেছি, স্টুডিওতে ঘুরে দেখব। বিরাট বড়, অনেকটা জায়গা জুড়ে এখানে প্রতিমা তৈরি হচ্ছে। এখানেও হাইটে ছোট অনেকগুলো প্রতিমা তৈরি হচ্ছে। প্রচুর প্রতিমা এখানে তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন। কি অসাধারণ প্রতিমা দেখুন, কি সুন্দর মাটির শাড়ি পরানো হয়েছে। শিল্পী নারায়ণ পালের প্রতিমা। এখানে একচালার প্রতিমা তৈরি হচ্ছে ছোটোর উপর। দাদা, এবার মার্কেট কেমন? ভালো ভালো, সব বুকিং হচ্ছে? বুকিং হচ্ছে। আচ্ছা, তো বাকি আছে কিছু বুকিং হতে? আছে, অল্প 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 আছে, অল্প। আচ্ছা,